স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের দেশ সেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আজ রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 17তম সমাবর্তনে এই আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকে ইলাহী চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও আইইউপি এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী বক্তৃতা করেন। ডক্টর তৌফিকে ইলাহী 2021 সাল ও স্বাধীনতার 50 বছর পূর্তির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষার প্রয়োজনীয়তা, পরিবর্তন ও জ্ঞান অর্জনে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন।